সমুদ্রে করলো কাটা আমার ভাই আসতো পাঁটা আমার রাগ হয়েছে আমি গালাগালি করেছি বলে মানে চলে গেছে আমাদের ভাই হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ দিদি হ্যালো দিদি আমি তোমার ভাই বলছি কে আমি তোমার ভাই বলছি জোম আমি তোমার ভাই বলছি জোম ভাই ফোটা আসছে তো ভাই ফোটা দেবে তো কে বলবে তো আমি জোম বলছি মানে তাহলে একটা গল্প বলছি এরকম আমার সাথে জমনার ঝামেলা হয়ে গেছে ভাই আমাকে কিছু বলে না চলে গেছে ওই জন্য আমি একটা দিদি করছি ভাই ফোটা দেবে বলো না কে ও ইয়ার জানি কিত্তি অসম ইয়ার ভাই ফোটা দেবে হ্যাঁ কে আমি ভাই তো ভাই বলছি জোম তো না ভগবান তোমার নাম কি মজা করো না মজা না আমার নাম জোম হ্যালো হ্যাঁ আমি বলছি তাহলে ফটো করে তো কে বলো আমি মিষ্টি নিয়ে যাব শুধু পয়সাটা তুমি লাস্টে দিয়ে দেবে কারণ আমি তো জোম আমার কাছে কোনো রোজগার নেই আমার কোনো দোকানও নেয় না আমার পয়সাটা তাহলে দিয়ে দেবে লাস্টে কিসের পয়সা আমার ভাই আসতো পাঁটা আমার রাগ হয়েছে আমি গালাগালি করেছি বলে মানে চলে গেছে আমাদের বলতে পারে ভাই ফোনটা দেবো না ভাই ফোনটা দিলি হবে বলো না কে আমি জোম সেই জোম আমার জোম খেঁচকা টাইটেল আমাকে পয়সা দিতে হবে তুমি মিষ্টির পয়সা দেবে সবের পয়সা আমায় দিতে হবে ওরকম বোন হতে পারবো না আমি জামা কাপড় নিয়ে যাবো তোমার মা যেহেতু আমারও মা হবে দিদির নাম যমুনা খেঁচকা বাবা মা নাই ঠিক আছে বলছি আমার নাম্বার কোথায় পেলে তুমি তোমার নাম্বার আমি তো জোম আমি সবার নাম্বারই পাই কিন্তু তোমাকে অন্য কাউকে ফোন করো অন্য কাউকে দিদি বলে তোমাকে ভালো লাগলো দিদি হিসাবে তাই যা ভাই কোথায় পেলে আমায় আমি তো জোম আমি সবাই আর তোমার তুমি যেটা বলছো আমি চিত্র করতে খাতা থেকে পেয়েছি হ্যালো কালকে চিত্র করতে খাতাটা খুলেছিলাম তোমার নামটা বেরোলো তাই না মরবে কেন মানে তোমাকে দিদি হলে আমার মানে জুম লোক থেকে আমি ভালো জায়গায় একটা যেতে পারবো ঈশ্বরের জায়গায় না চিত্রগুপ্তের খাতায় কার নাম ওঠে বলো তো যে মরে যায় আমি মরে যাবো নাকি না না মরবে না সবার নামই চিত্রগুপ্ত খাতায় থাকে শুধু যখন কাটা চিহ্ন পড়ে যায় তখন শুধু মরে দেখেছো ভালো করে কাটা চিহ্ন আছে কি না না কাটা চিহ্ন এখন ঠিক চিহ্ন আছে এখনো 60 বছর আমার এই মানে তোমার আয়ু আছে বড় হারামি ও বেটা হ্যালো আমাদের বাড়ি এখন নিরামিষ চলছে নিরামিষ চলছে ভাই ফোটা দিন একটু খাসি করবে কারণ মুরগি টুরগি খাই না একটু হাই ফাই ব্যাপার কে সোচ রে তেরি মাননা পড়েগা সব কিছু চলে না
আমাদের এই মাসটা পুরো নিরামিষ চলে। হ্যাঁ নিরামিষ চলে, তাহলে তাহলে মাংসটা নিরামিষ করে দেবে, নিরামিষ মাংস। নিরামিষ মাংস হয় নাকি? হ্যাঁ পিয়া তো শুনে না দিলে তো নিরামিষ মাংস হয়ে যায়। মাংসটা